প্রিয় বন্ধুরা, তোমরা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছে, তোমাদের বহু জিজ্ঞাসাবাদ রয়েছে মাধ্যমিক পরীক্ষা নিয়ে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে, একাদশ শ্রেণীর পরীক্ষা নিয়ে। বোর্ডের তরফ থেকে বৈঠকের পর কিছু চূড়ান্ত সিদ্ধান্ত উঠে এসেছে, সেগুলো তো আলোচনা করবই তোমাদের প্রশ্ন অনুযায়ী। কাজেই এই ভিডিওটি তোমরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী হলে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে তোমাদের কাছে অনুরোধ, অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো। আর আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, তোমরা সকলেই জানো তোমাদের যে পরীক্ষা রয়েছে মাধ্যমিক পরীক্ষা, তোমাদের যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে এবং একাদশ শ্রেণীর যে পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষা যথাসময়ে অফলাইনেই হচ্ছে, এটা তোমরা সকলেই জানো। কিন্তু পরীক্ষা সংক্রান্ত এছাড়াও বিভিন্ন প্রশ্ন উঠে আসে, কারণ এবছরের পরীক্ষাটা বিগত বছরগুলোর পরীক্ষার থেকে একটু আলাদা। কারণ তোমাদের অনেকের বিভিন্ন সমস্যা হয়েছে, যেরকম পড়তে তেমনই অনেকের সিলেবাস শেষ হয়নি, অনেক এখনও পর্যন্ত কমপ্লিট করতে পারোনি নিজেদের সিলেবাস, সেই কারণে তোমাদের বহু প্রশ্ন রয়েছে। এক, তোমাদের পরীক্ষার নিয়মকানুন সম্পর্কে একটু আগে বলে রাখি। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো প্রত্যেকটা স্কুলে অর্থাৎ প্রত্যেকটি শিক্ষাকেন্দ্রে কি সিসিটিভি ক্যামেরা লাগানো থাকবে। এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, প্রত্যেকটা পরীক্ষার কক্ষে সিসিটিভি লাগানো থাকবে না। আগে যে বিষয়টা উঠে আসছিল যে প্রত্যেকটা পরীক্ষার কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা লাগানো থাকবে, কিন্তু এখন সেটা বলা হচ্ছে একেবারেই না। চূড়ান্ত সিদ্ধান্ত যেটা এসছে, যে সমস্ত পরীক্ষার কেন্দ্রগুলোতে সবথেকে বেশি মানে টুকলি হয় বা ঝামেলা হয়, সেই সমস্ত পরীক্ষার কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা লাগানো থাকবে। অর্থাৎ আর কোনো রকম যাতে ঝামেলা না হয়, কোনো রকম যাতে অশান্তি না হয়, সেই কারণে যে সমস্ত পরীক্ষার কেন্দ্রগুলোতে সর্বাধিক পরিমাণে বাজে রেপুটেশন রয়েছে তুলনামূলক অন্য সেন্টারগুলোর থেকে, সেই সমস্ত সেন্টারগুলোতে কিন্তু সিসিটিভি লাগানোর বন্দোবস্ত করা হচ্ছে, যেটা এই মুহূর্তে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। অর্থাৎ প্রত্যেকটি পরীক্ষার কেন্দ্রে কিন্তু সিসিটিভি ক্যামেরা লাগানো থাকছে না। দ্বিতীয়ত, তোমাদের কিভাবে বসানো হবে। এক্ষেত্রে তোমরা প্রত্যেকেই জানো তোমরা এবছরে পরীক্ষার্থীর সংখ্যা অনেকটাই বেশি, সেক্ষেত্রে পরীক্ষার্থী যেরকমভাবে বেড়েছে সেরকমভাবে কিন্তু অনেকটা বেশি কেন্দ্রের সংখ্যা বাড়ানো হয়েছে এই কোভিড সিচুয়েশনের কথা মাথায় রেখে। সোশ্যাল ডিস্টেন্সিং যাতে ভালোভাবে পালন করা যায়, সেই কারণেই কিন্তু ছাত্রছাত্রীদের জন্য একটা ডিস্টেন্স রাখা হবে। ধরো তুমি একটা বেঞ্চ রয়েছে, একটা বেঞ্চে তুমি এপাশে বসছো, ঠিক পরের বেঞ্চের এর এক সাইডে বসানো হবে আরেকজনকে। শ্রেণীকক্ষে যতজন ছাত্রছাত্রী বসার কথা তার অর্ধেক ছাত্রছাত্রীকে এবছর বসানো হবে, এবং যে তোমাদের পরীক্ষার সেন্টার, সেই সেন্টার কিন্তু অনেক পরিমাণ বাড়ানো হয়েছে এবছরের ক্ষেত্রে এই কোভিড প্রোটোকলের কথা মাথায় রেখে। তোমাদের যখন পরীক্ষা চলবে সেই সময় সেই স্থানে কিন্তু ইন্টারনেট ব্যবস্থা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হবে পরীক্ষা চলাকালীন সময়ের জন্য। অর্থাৎ যখন তোমাদের পরীক্ষা শুরু হবে, অর্থাৎ তোমার যে স্কুলে তুমি পরীক্ষা দেবে সেই স্কুলের আশেপাশে এ ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কিন্তু বোর্ডের তরফ থেকে, যাতে প্রশ্নপত্র যেটা আমরা দেখি লিক হয়ে যায়, সেই প্রশ্নপত্র যাতে লিক না হয়, একদম নিয়ম নিষ্ঠা মেনে যাতে পরীক্ষা নেওয়া যায়, সেই কারণেই কিন্তু ইন্টারনেট ব্যবস্থা পরীক্ষা চলাকালীন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো এই সমস্ত বিষয় কিন্তু বোর্ডের তরফ থেকে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবারে তোমাদেরও অনেক কোশ্চেন রয়েছে যে আমাদের পরীক্ষার প্রশ্ন এবছর কেমন হবে। এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, তোমাদের যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি অনুযায়ী কিন্তু প্রশ্ন অতীব সহজ আসবে, চেনা ছকে আসবে। অর্থাৎ প্রত্যেক বছরই মাধ্যমিক পরীক্ষার কোশ্চেন কিন্তু সহজই হয়, তার থেকেও দু একটা কোশ্চেন যেটা ঘুরিয়ে ফিরিয়ে আসে সেই রকম কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে এবছরের কোশ্চেন আসবে না, সহজ কোশ্চেন আসবে। একই সাথে তোমাদের যদি বলি যে প্রশ্নপত্রের যে উত্তর, সেই উত্তর তোমাদের কিভাবে লিখতে হবে, প্রশ্নপত্র কিভাবে সাজাতে হবে, সে নিয়ে তো আমি ডেডিকেটেড ভিডিও করে দিয়েছি। যারা জানো না তারা এই ভিডিওটি দেখে নিতে পারো, আমি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো। এছাড়া তোমাদের প্রত্যেককে বলে রাখি, তোমরা অনেকে জিজ্ঞাসা করছো এবছর খাতা দেখা কিভাবে হবে, খুব কঠোরভাবে কি খাতা দেখা হবে। তো এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে বলে রাখি, তোমরা যারা মাধ্যমিকের পরীক্ষার্থী রয়েছে, উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী রয়েছে, একাদশ শ্রেণীর পরীক্ষার্থী রয়েছে, প্রত্যেকের এবছর কোনো না কোনোভাবে কিছু না কিছু অসুবিধা হয়েছেই। সিলেবাস শেষ করতে যেমন অসুবিধা হয়েছে,
ক্লাসেস করতে যেমন অসুবিধা হয়েছে তেমনই অসুবিধা হয়েছে পড়াশোনা করতে বাড়িতেও বিভিন্ন রকম বিভিন্ন কারণে কোভিডের কারণে বা অন্যান্য কারণে সেই সমস্ত বিষয় কিন্তু প্রত্যেকটি শিক্ষকের জানা কাউরই অজানা না সেই সমস্ত বিষয় মাথায় রেখে কিন্তু তোমাদের যে পরীক্ষার খাতা আছে সেই খাতা কিন্তু শিক্ষকরা দেখবে এবং প্রত্যেকটা শিক্ষকই কিন্তু সর্বদা তোমাদের ভালো চায় তোমাদের এর তোমরা যাতে জীবনে এগিয়ে যেতে পারো সেটা কিন্তু প্রত্যেকটা শিক্ষকই চায় আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয় এবং কিছু শিক্ষকের সাথে কথা বলেও যে বিষয়টা আমি জানতে পেরেছি সেই অনুযায়ী এবছর কিন্তু তোমাদের প্রত্যেকের খাতা দেখার সময় এক্সট্রা বিগত বছরের ছাত্রছাত্রীদের থেকে তোমরা একটু ছাড় পাবে কারণ শিক্ষকরাও জানে তারাও তো স্কুলে ক্লাস নিতে পারেনি তাদেরও তো বিভিন্ন অসুবিধা হয়েছে সেই কারণে তোমাদের চিন্তা করার কোনো বিষয় নেই তোমরা প্রত্যেকেই কিন্তু ও ন্যূনতম যদি একটু পড়াশোনা করো এখনও যদি ভালো করে তোমরা পরিশ্রম করো তাহলে তোমরা ভালো নম্বর করবেই করবে কাজেই নিজের প্রতি বিশ্বাস বারবার আমি যেটা বলে রাখি বলি তোমাদের নিজের প্রতি বিশ্বাস রাখো এবং পরিশ্রম করো তুমি ভালো নম্বর করতে সক্ষম যেভাবেই বোর্ড পরীক্ষা নিক না কেন আরও কড়াকড়ি করুক না কেন তুমি যদি তোমার প্রতি বিশ্বাস রাখো তুমি যদি পরিশ্রম করো তুমি ভালো নম্বর পেতে বাধ্য এছাড়া তোমাদের প্রত্যেকেই জানো তোমাদের জন্য আমি সাজেশন প্রোভাইড করছি আমি অনেকগুলো সাজেশান রীতিমতোই আপলোড করে দিয়েছি এখনও যেমন ইংলিশ সাজেশান স্যার দিয়েছে এডিট করা বাকি আছে কারণ তিনি তার নোটস থেকে বিষয়গুলো দিয়েছে সেগুলোকে এডিট করা বাকি রয়েছে এছাড়া জীবনবিজ্ঞান সাজেশান আমি দিচ্ছি জিওগ্রাফি স্যার এখনও পর্যন্ত সাজেশান দেয়নি তাই এখনও পর্যন্ত তোমাদের দিইনি আমি নিজে থেকে সমস্ত সাজেশান দিতে পারি না কারণ আমি সব বিষয়ে পারদর্শীও নই আর প্রত্যেকটা শিক্ষকের নিজস্ব টাইম শিডিউল রয়েছে যে প্রত্যেক দিন আমি সাজেশান দেবো এরকম ব্যাপারও কিন্তু নয় কাজেই প্রত্যেকটা শিক্ষক যখন অ্যাভেলেবেল থাকবে তারা যদি সময় দেয় তবেই তোমাদের আমি সাজেশান দিতে সক্ষম হব আর কয়েকটা বিষয় বাকি আছে জিওগ্রাফি স্যারের সাথে কথা চলছে যদি তিনি রাজি হয় তার যদি সময় হয় জিওগ্রাফি সাজেশানও তোমাদের দিয়ে দেবো এছাড়া উচ্চ মাধ্যমিকের জন্য খুব তাড়াতাড়ি সাজেশান আসতে শুরু করবে